হ্যালো চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমার মাসি শাশুড়ির মেয়ের আই ভাত আর সেটা নিয়ে আজকে ব্লগ করব চলো দেখো আজকে বাড়ি ভর্তি লোক আজকের দিনে সকলে ছুটি নিয়েছে আর এই পাশে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে মাসি শাশুড়ি খুব সুন্দর আলতা পরায় আর আমারও আলতা পরতে ভালো লাগে পাটা একটা আলাদাই সুন্দর লাগে আর এই পাশে আমার শাশুড়ির রান্নাবান্না প্রায় কমপ্লিট আমি সমস্ত কিছু কেটে কুটে দিয়েছি উনি রান্না করেছে আর এই হলুদ শাড়িটা আমি আমার ননদকে গিফট করেছি আই বুড়ো ভাতের জন্য রান্না থেকে সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আমার শাশুড়ি ভালোই রান্না করে আর আমি কেটে কুটে দিয়েছি এ পাশে আমার ননত্ব ঠাকুর প্রণাম করে খেতে বসবে বলে রেডি আর আমার কিছুই এখনও গুছানো হয়ে ওঠেনি আর বাড়ির বউ হিসেবে আমি এই প্রথম কারোর জন্য এত কিছু রেডি করছি আর সব কিছু গুছিয়ে দিচ্ছি আইবুড়ো ভাতের জন্য তো এটা আমার কাছে একটা ভালো লাগারই জিনিস আর নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো আর আমার ননদের কাছেও এটা একটা নতুন এক্সপিরিয়েন্স যে ও প্রথম আইবুড়ো ভাত খাচ্ছে তো এটা ওর কাছেও যেমন একটা নতুনত্ব জিনিস আমার কাছেও এটা একটা নতুনত্ব জিনিস যে আমি একটা বাড়ির বউ হিসেবে এত বড় দায়িত্ব নিচ্ছি কাউকে আইবুড়ো ভাতের জন্য রেডি করছি গুছিয়ে দিচ্ছি আগে আমি একটা কোনো বাড়ির মেয়ে ছিলাম এখন আমি কারোর বাড়ির বউ হিসেবে এত কিছু করছি আর পাশে ছেলেরা তো দেখতেই পেয়েছ কাজ বাজে ব্যস্ত ওরা কিছুই হেল্প করতে পারেনি কিন্তু আমরা মেয়েরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার ওকে আশীর্বাদ করব বলে প্রদীপটাও পাশে রেখে দিলাম আর এক এক করে এবার সবাই আশীর্বাদ করব বেলাও হয়ে গেছে খেতে বসতে দিতেই হবে সমস্ত কিছু আমরা তাড়াহুড়ো করে সাজিয়ে দিচ্ছি ছি এবার ওকে ডাকবো এবার ননদ খেতেও বসে গেছে আর হলুদ কালারের শাড়িটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আমরা এক এক করে সবাই রেডি হয়ে গেছে ওকে আশীর্বাদ করব বলে আমি যে কি আশীর্বাদ বুঝেই উঠতে পারছি না আমি আমার ননদের থেকে এক থেকে দেড় বছরেরই বড় বা তারও কম হবে তো আমিও আর ও একই সেম এজ বলতে পারো তো আমি ওকে আশীর্বাদ করবো এটা ভেবেই লজ্জা লাগছে কিন্তু সম্পর্কে যে বৌদি হই আশীর্বাদ তো করতেই হবে তাই আমি সবার লাস্টে আশীর্বাদ করলাম আরও নতুন জীবনে পাড়ি দেবে বলে ওকে শুভকামনা রইল আমার শ্বশুরবাড়ির নিয়মে কোনো নিত ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে খেতে বসলে আইবুড়ো ভাত শুভ হয় তাই ও আইবুড়ো ভাত খেয়ে নিল আমার ভিডিও আজকে অব্দি এইটুকুই নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই